প্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি কল্যাণপুর প্রতিবন্ধী কমপ্লেক্সে। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো এক দৃষ্টি প্রতিবন্ধী শুক্কুর আলীর জীবনের গল্প। শুনব তার স্ত্রী শামসুন্নাহারের মুখে। তারা কি করে, কি খায়, তাদের জীবন কিভাবে চলে। খালা, কেমন আছেন? আছি বাবা, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় যা রাখিছে আল্লাহ ভালো করে, খুব সুখেই রাখিছে, কেউ নাই আমাকে রেখে। আপনি আর কে কে থাকেন এখানে? আমি আর আমার স্বামী থাকি এখানে। আপনাদের কেউ নেই? না। কেন নেই? এই আল্লাহ আল্লাহ করে আমাকে ছেলে মেয়ে আল্লাহ দেয়নি বাবা। আপনার স্বামী কি দৃষ্টি প্রতিবন্ধী? জি, আমার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। আপনার স্বামী দৃষ্টিবন্ধী অবস্থায় বিয়ে করেছেন? হ্যাঁ, আমি দৃষ্টি প্রতিবন্ধী দেখেই বিয়ে করেছি। আপনার ফ্যামিলিকে কিছু বলেনি? আমার ফ্যামিলিরা আল্লাহ করে দেখিনি, আমি রাস্তায় দেখে করে নিয়ে গেছি। নিয়ে যে আমি মার বাবার কাছে বলেছি, তারা দিতে চাইছিল না, কিন্তু আমি বলছি যে আমি এটা নিয়ে সুখী হব, তাই আমাকে আল্লাহ করে দিচ্ছে। দেওয়ার পর আর আমাকে কেউ দেখে না, বাবা নাই, মা নাই। এখন বাবা মা সবাই মারা গেছে। যাওয়ার পর হলো করে আমার ভাই বোনেরা, ভাই তো পাগল পাগল, দেখে না। বোনেরাও আমাকে আর কেউ দেখে না, ঘৃণিত করে। ভাই বোন আসে না এখানে দেখতে? না, আমাকে কেউ দেখতে আসে না, কেউ খবর নেয় না। না, কেউ কোনোদিন খবরও নেয় না। আপনি কি যান তাদের কাছে? না, আমি তাদের কাছে যাবো কি করতে যাই। আমি যদি যাই তাহলে পরে বাবা মায়ের খবর দেখতে যাই, কিন্তু করা হলো পরে আমার সাথে কথা বলে না। আমার স্বামী অন্ধ বলে। আপনার স্বামীর বাবার বাড়ি কেউ খোঁজ নেয়? না, তারাও খোঁজ নেয় না। তারা কয় ভাই বোন? তারা শুনছি কান দিয়ে দি 6 ভাই 2 বোন, কিন্তু হলো পরে আমি কাউরে দেখিনি এই পর্যন্ত। কখনো শ্বশুর বাড়ি গেছিলেন? না, আমি কখনো যাইনি। আমার শাশুড়ি কেমন ছিল? আমার শাশুড়ি আমি চোখেও দেখিনি, আমি আর ওরা আর ভাই বোনই আমি চোখে দেখলাম না, তারপর কেমনে দেখবো। আপনার সন্তান কয়টা? আমার সন্তান নাই বাবা, আমার সন্তান নাই, মেয়ে নাই, কেউ নাই বাবা। কেন নাই? আল্লাহ দেয়নি বাবা আমাকে মা হতে। সমস্যা কার? সমস্যা আমি তো কিছুই বুঝি না বাবা। আমারও সমস্যা কি বুঝবো, আমার তো হলো আমি কিছুই বুঝি না, ওনারও তো সমস্যা দেখি না আমি। আপনাদের সংসার চলে কিভাবে? সংসার চলে হলো আমার যে যে 10 জনের কাছ থেকে হাত পাতা নিয়ে এসে খাই আমরা, কোনো রকম হলো পারে যাই। 2 জনের মধ্যে 1 জনা যদি যাইতে পারি, 2 জনা যদি যাইতে পারিতে পাই কামাই করতে, আর যদি না যাইতে পাই তাহলে না খেয়েই থাকি। আপনারা যেদিনকে বেরোইতে পারেন না 2 জনেই, তাহলে ওই দিনকার খান কিভাবে? ওই যে 2 দিন কাজ করতে পারলে পরে হতে যদি থাকে কিছু, তাহলে ওই 2 দিন না খাই। আর যদি তারপরে যদি নাই যেতে পারি তাহলে পরে আর খাওয়া হয় না। 2 জন যদি একসাথে অসুস্থ হন, একসাথে অসুস্থ হলে পরে ওই 2 জনের ওই অবস্থায় থেকে যায়, কি করব। আপনার কখনো খারাপ লাগে না আপনার স্বামী অন্ধ? আমার স্বামী অন্ধ, সে আল্লাহ অন্ধ করেছে বলে অন্ধ হয়েছে। আমারে খারাপ লাগলে তো আমি তো নিতাম না, আমারে ভালো লাগে। আমার স্বামীর সেবা করতে আমাকে অনেক ভালো লাগে। তাই? জি। অন্য মানুষের স্বামী যখন চোখে দেখে বা সবাই প্রতিবন্ধী না, তখন আপনার কেমন লাগে দেখলে? তাদের চোখ আছে, তারা দুনিয়া দেখতে পায়, আর আমার স্বামীর চোখ নাই বলে, আমার স্বামী দুনিয়া দেখতে পায় না বলে আমাকে কি খারাপ লাগবে বাবা? না, আমাকে সে খারাপ লাগে না, আমাকে ভালো লাগে। আমি সে অন্ধ দেখেই তো লিছি। আপনার বাবা মা কখনো এই স্বামীর জন্য আসেনি? না। কেন আসেনি? আমি অন্ধ স্বামী বিয়ে করেছি, তাই। আমি আপনার ঘর বাড়ি ভিটা আছে? না বাবা, আমাদের ঘর বাড়ি ভিটা কিছু নাই। আপনার স্বামীর? আমার স্বামীর কিছুই নেই। আমার স্বামী বলে যে আমার কিছুই নেই। কেন নাই? নাই হলো পারে সে কেমনে বলবো হলো পারে, তখন তার আমি ছিলাম না ওখানে 12-13 বছর বয়সে যখন আমার স্বামী চলে আসে এদিকে, তখন মানুষের সাথে সাথে ভিক্ষা করে ভাত খাইছে। ট্রেনের ধাক্কা লাগে হলো পারে, তোমার মাজা ভাঙ্গা আছে, একজন ভালো করেছে মোটর শ্রমিকের মানুষে ওনাকে বলে, এটা আমি দেখিনি আমার সাথে বিয়ে হওয়ার আগে। তারপরে সে হলো পরে আমার কাছে, আমাকে বিয়ে করার পর আমি যখন নিলাম তখন আমার কাছ থেকে আসে, তখন থেকে আমি দেখশন করি এবং যা হয় অসুখ বিসুখ যা হয় খাই খেজমত নিজেই করি, দরকার হলে ওষুধপাতি মানুষের কাছে যদি চাইয়া চিন্তা পাইতে পাইলাম, আর না পাইলেও যা পাই তাই করি। আমাদের দেখার বান্ধব নাই, কে দেখবে আমাদেরকে? এমন দয়ালু কে আছে বাবা? আপনাদের শেষ বয়সে কি হবে চিন্তা করেছেন? শেষ বয়সে আল্লাহ আছে, আর না হলে দশ বাপ ভাইয়ে যদি দয়া করে তাহলে আমার দয়ালু আসবে হবে। মানুষ তো সবাই সন্তানের আশা শেষ ঠিকানা খোঁজে, আপনার কি হবে? আমি কি করব বাবা, আল্লাহ দেয়নি আমাকে সন্তান, তো আমি কি করব? আজকে কি দেখেছেন? আমরা ভাত রাঁধতে পারিনি বাবা, খেতে পারিনি। কেন আজকে বেরোতে পারেননি? না বাবা, আমি আজ কয়েকদিন থেকে অসুখ, আমি যাইতে পারিনি। কয়দিন ধরে খান না? আমি আজকেই রাঁধতে পারিনি, আজকে হলো কালকে থেকে ভাত রাঁধেনি। গত পরশু দিন খেয়েছেন? হ্যাঁ। আপনার স্বামী আপনার কতটুকু ভালোবাসে? অনেক ভালোবাসে। আপনি? আমিও তাকে অনেক ভালোবাসি। এ মাঝে মাঝে রাগ যদি একটু হয়, সে রাগটা, আমি তো ভালো মানুষ, আমাকে চাপা নিতে হয় বাবা। কোনো আপনি তার সাথে চলে যান না? না। কখনো যাবেন না? না, আমি আর যাব না, আর যাওয়ার সময় নাই বাবা আমার। ও সময় থাকলে যাইতেন? না, সময় থাকলেও যাইতাম না, যাইতামই যদি তাহলে তো রাস্তায় তাকে কুড়িয়ে নিতাম না। আপনি কি করতেন? আপনার আপনি কি তারা ছেড়ে যেতেন? না না না, আমি যাবো, আমি অন্ধমান স্বামী, যেখানে খিদমত পাবো, আমি যেখানে সেবা যত্ন পাবো সেখানে আমাকে থাকতে হবে। তো আপনি কি তারে নিয়ে সুখী? হ্যাঁ, আমি তারে নিয়ে সুখী, আর কি করবো? আল্লাহর কাছে আমার এটা। কেমন সেবা যত্ন করে আপনার স্ত্রী? আমার সেবা যত্ন যতটুকু করার যতটুকু করে, আমার জানা মতে ভালোই করে, খারাপ করে না। না, আপনার স্ত্রী সামনে থেকে এই জন্য বলতেছেন? না না না, সামনে কি আর আড্ডালে কি? আমি তো জানি মানে অন্ধ স্বামীর বা মানে প্রতিবন্ধী সেবা যত্ন করে না ওয়াইফ। আপনার ওয়াইফ? আপনার না, আমার ওয়াইফ আমার সেবা যত্ন করে। তাই ভাত খেয়েছেন কবে? ভাত খাইছি পরশু দিন, খেলাম না, পরশু দিন রাঁধছিল, এই যে রাঁধতে পারিনি। কেন আজকে বেরোতে পারেননি? না, দুজন কেউ বেরোতে পারেনি। শনিবার থেকে আমি বেরোতে পারিনি। চলে সংসার চলে কিভাবে? একদিন কাম করলে হয়তো 2-4 টাকা থাকে, এই দিয়ে হয়তো ডাল চাল আনি, না যদি না পাইতে হয়তো হোটেল থেকে চার্জটা থেকে রুটি মুটি দিয়ে আসি, দিয়ে এসে খায় থাকি। আপনার দুজনে তো বাইরে কাজ করেন, রান্না করেন? রান্না করেন খান কখন? যখন আসি বাজার ঘাট করি, যাই লবণ টবণ জুড়ে বাজার টাজার করি, বাজার করে তারপরে রান্নাঘরে করে খাই। আপনি বাজার করতে পারেন? এর সাথে যায়, আমার স্ত্রীর সাথে যায়। সেদিন না থাকতো বাজার অন্য লোক দিয়ে করা লাগতো বা হোটেলে খাওয়া লাগতো। আপনার পছন্দ মতো খাবার কি কিনেছে? আমার পছন্দ মতো খাবার কি আর হবে, আর কিনেছে কিনিবে হয়তো কোনো সময় এটা সেটা কিনি, যতটুকু ভালো লাগে ততটুকু, পয়সা সমস্ত যতটুকু আয় ততটুকু দেয়। আপনার স্ত্রী বললো আপনার অনেক রাগ? আমার রাগের তো কোনো সীমা নাই, ও রাগ করলে তো আর আমার হবে না, আমার তো রাগ করলে বেশি হবে না, আমি অন্ধ মানুষ, আমার রাগ করলে হবে? আমার রাগ করলে হবে? সে যদি আপনার স্ত্রী চলে যায় সেটা আমার মুশকিল, আমার অসুবিধা। তো কেন আপনি থাকতে পারবেন না? একা থাকতে পারবো, চলাফেরা সেবা যত্ন। আপনার তো ভাই বোন আছে, তাদের কাছে চলে যাবেন না? আমাকে দেখবে না, আমি যাবো না। কেন আপনি গিয়েছিলেন কখনো? যাই, ওরা আলাদা সংসার হয়ে গেছে, এখন আমাকে আর দেখতে আসে না, খবরও দেয় না। আপনি কি জন্ম থেকে অন্ধ? হ্যাঁ, আমি জন্ম থেকে অন্ধ। এই জন্য কি আপনার বাবা মা খোঁজ নেন? বাবা মা মারা গেছে, বাবা মা কি খোঁজ নেবে? ভাই ভাইয়েরা সব আছে, ভাইয়েরা যার যার মতো আছে, কেন খোঁজ নেয় না? কেন খোঁজ নেয় না যে কেন? এখন এটা ওদের ব্যাপার, ওদের আল্লাহ চোখ দিয়েছে, ওদের আর্থিক অবস্থা হয়তো হয়তো কিছুটা করতে পারতেছে, আল্লাহ ওদের চোখ দিয়েছে, হাত পা ভালো দিছে। আমার আর্থিক অবস্থা নাই, আমি দশের কাছে হাত পেতে খাই। এই হলো। সবাই তো ঘুরতে যায়, ঈদে বেড়াতে যায়, আপনারা কোথাও যান? ঈদে না, আমরা ঈদে কোথাও যাইতে পারি না। কেন? আপনার বাবার বাড়ি আছে। আমার বাবার তো বাবার, আমার স্ত্রী বাবার বাড়ি আছে, স্ত্রী বাবার বাড়ি, স্ত্রী বাবার বাড়িতে গেলেও নিজের যতটুকু নিয়ে যাবো ততটুকু খাইতে হবে। ওই আমার আমার ভাই বোনের বাড়ি গেলেও আমি যদি 10 টাকা নিয়ে যাই তো 10 টাকাই খাই আসতে হবে। আলাদা করে কিছু করেন আপনাদের জন্য? না, আলাদা কিছু আমাদের কিছু নাই বাবা, আলাদা আমার জন্য কোনো কিছু নাই। এমনকি হয়তো 1 মাস বা 6 মাস যে পড়ে থাকবো, আমরা যে খাবো, চলবো, ফিরবো, এমন অবস্থা আমার নাই বাবা। যদি ঢাকায় না থাকতে পারেন, দেশে গিয়ে কী করবেন? দেশে গিয়ে এই অবস্থায় করবো আর কি করবো? দেশে গিয়ে জায়গা জমি আছে না? দেশে আমার বাবার একটা সুতো আমি পাইনি বাবা। কে কারা দেয়নি? আমার বাবা মায়েরাই বেঁচে খাই গেছে, ওরা আমাদেরকে কোনো ভাইকে দেয়নি, কোনো ভাইকে দেয়নি বাবা। আপনি কি ভূমিহীন? হ্যাঁ, আমি ভূমিহীন। আপনার দৃষ্টি প্রতিবন্ধী কোনো কার্ড আছে? আপনার আছে? আপনি কি ভাতা পান? হ্যাঁ, আমি ভাতা পাই মাসে 700 টাকা। বয়স্ক ভাতা পান? বয়স্ক ভাতা, হ্যাঁ। না, দৃষ্টি প্রতিবন্ধী ভাতা? প্রতিবন্ধী ভাতা পাই, বয়স্ক তো আমি না, আমার প্রতিবন্ধী ভাতা। আপনি কি পান? না, উনি পায় না। আমি পাই না বাবা ভাতা। আপনি পান না? না, কোনো ভাতা পান না? না, আমি কোনো ভাতা পাই না, আমি কিছু পাই না। দেশবাসীর কাছে কি চান? দেশবাসীর কাছে হলো ফলে কি চাই যাব, তারা কিছু দেয় না। চাইলে যদি বলা যায় যে হলো ফলে আমার একটা কাটকুট করে দেন, আমাকে দেয় না। মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি এদের কাছে গিয়েছিলেন? ওনাকে দিছে, তাই আমাকে আর দেবে না। আপনি দেশ ও জাতির কাছে কি চান? আমি দেশের যাত্রীর কাছে কি চাই? আমি দেশের যাত্রীর কাছে দোয়া চাই, আর হলো পরে যদি কারো মায়া লাগে তাহলে পরে আমার সে হলো পরে দেখবে, আর কি চাবো বাবা। আপনাদের মোবাইল নাম্বার আছে? আছে। বিকাশ করা আছে? আছে। দর্শক, এতক্ষণ দেখলেন এবং শুনলেন শুক্কুর আলী ও শামসুন্নাহারের মুখের কথা। আমরা জানি না আপনাদের কেমন লাগলো, যদি খারাপ লাগে তাহলে সাহায্য করতে পারেন, নিচে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আর দর্শক, আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।